আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো নতুন স্বাদের শাহি চিকেন কোরমা অথবা শাহি চিকেন রেজালা। তো আজকের এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো, কিন্তু এটা টেস্ট অনেক অনেক বেশি অন্য অন্য চিকেন রেজালার চেয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটা না টেনে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো এটা হলো একটি চিকেন, প্রায় 3 কেজিরও একটু বেশি হবে। তো চিকেনটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নেব, একটু বড় বড় করে রেগুলার চেয়ে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হলো ম্যারিনেট করা পালা। তো এটা আমি প্রথমে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এখন আমি তার মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর এখানে দিয়ে দেব আমি টক দই। টক দইটা ডিপে ছিল এই জন্য একটু জমাট বেঁধে রয়েছে, প্রায় 3 টেবিল চামচের মতো। তো এখন আমি ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব, মাখিয়ে কমপক্ষে 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর আপনারা যদি চান আগের দিন এটাকে ম্যারিনেট করে রাতে রেখে দিলে সকালে এটা রান্না করতে পারেন। তো আমি এখন ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ওই চিকেন রেজালাটা মানে অন্যান্য চিকেন রেজালার চেয়ে মানে টেস্টটা একটু ভিন্ন আসবে, অসম্ভব মজাদার এটা। তো আগে আমি বেরেস্তা করে নিচ্ছি, তেল দিয়ে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা এই রান্নাতে একটু বেশি ব্যবহার করতে হয়, তো বেরেস্তাটা আগে করে রাখলে আরও বেশি ভালো হয়, সময়টা বেঁচে যায় আর কি। তো বেরেস্তার তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি 1 ঘন্টা পরে। বেরেস্তাটা আমি নামিয়ে ওই তেলেই চিকেনটা ভেজে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু অনেক বেশি মানে ভাজতে যাবেন না, হালকা একটু ভেজে নেবেন। এভাবে চিকেনটা ভেজে নিলে মানে রেজালার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, আর চিকেনের ভিতরে যে মশলাগুলো ঢোকার কারণে চিকেনগুলো খেতে অত্যন্ত মানে মজা হয়। এটা আপনারা রুটি, ভাত, পোলাও, পরোটার সাথে খেতে পারেন। যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু এইসব রান্নাগুলো খেতে খুবই ভালো লাগে। তো এর জন্য প্রথমে আমি একটা এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব। দিয়ে দিলাম এখানে আর 10টির মতো বাদাম, 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম এখানে কিশমিশ আর টক দই। কিশমিশ প্রায় 20টির মতো দিয়েছি, আর টক দই দিয়েছি এখানে 1/2 কাপের মতো। তো এগুলোকে আমি ব্লেন্ডারে মিহি করে নিলাম, আর এখানে দিয়ে দিলাম ঘি 1/2 কাপ। তো সামান্য তেলও মিশিয়ে নেব ঘিয়ের সাথে, যে তেল দিয়ে বেরেস্তা করেছি সেখান থেকে। আর দিয়ে দিলাম মস্ত গরম মশলা, দিয়েছি 1টি স্টার এসেন্স, আর ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া আবারও 1 চা চামচ, আর দিয়ে দিলাম শাহি গরম মশলা, আর দিয়ে দিলাম এখানে সামান্য ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এই রান্নাতে হলুদের গুঁড়া ব্যবহার করবেন। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে আর আগেতে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা এখন ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে। আর এখানে আমি একটু লিকুইড দুধ ব্যবহার করলাম, আর আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর আস্ত বাদাম দিয়ে দিলাম কাঠবাদাম কয়েকটা। এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যারা বাদাম বেশি পছন্দ করেন তারা কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখন আমি ডেকে কিছুক্ষণ রান্না করলাম, তো তারপরে আবার একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আবারও ডেকে দেবো। যেহেতু চিকেন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো এরপরে কিন্তু লবণ দেওয়া হয় না। তো এখন আবার সামান্য লবণ দিয়ে দিলাম।
তো এখন আমি ভালো করে নিয়ে ধরে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে অপেক্ষা করব তেল উপরে বেশি আর আশা করে আগ পর্যন্ত। তো কিছুক্ষণ পর আবার মাঝখানে নেড়ে দিয়েছিলাম, তো দেখুন তেলগুলো কিন্তু উপরে দিকে বেশি উঠেছে। এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টির মতো। তো দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে আমার রান্নাটা হয়ে গেছে। তারপরও কিছু কাজ বাকি আছে, সেটা করে নিচ্ছি। তো দেখুন তেলটা যখন এভাবে উপরে বেশি উঠবে তাহলে বুঝতে হবে যে আপনার রান্নাটা হয়ে গেছে। তো তার মধ্যে আমি এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। তো চিনি দেওয়াতে কিন্তু টেস্টটা খুবই ভালো হবে, মানে রেজালা বা কুরমা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। তো একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেওড়া জল 1/2 চা চামচের মতো। এখন কিন্তু রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনারা এখানে চাইলে কিছু পেঁয়াজের বেস্তা আবারও ছিটে দিতে পারেন, তা আমি এটা পরিবেশন করার সময় দিয়ে দেবো। তো বিয়াস, তো আমার রান্নাটা কিন্তু শেষ। তো দেখুন কত সুন্দর কালার করা হয়েছে। তো আজকের মতো কিন্তু এখানেই বলে নেব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আবারও বলে দিচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।